প্রশ্ন করেছে কর্ম নিয়ে আপনি বহুবার আলোচনা করেছেন তবু কর্ম সম্পর্কিত অনেক কিছুই অপার বিষয়ের উদ্রেক করে গুড জীবনের ভালো বা মন্দ সব কিছু আমি আমার কর্ম দিয়ে সৃষ্টি করছি আচ্ছা জীবনের ভালো বা মন্দ সব কিছু আমি আমার কর্ম দিয়ে সৃষ্টি করছি নাকি ঈশ্বরের ইচ্ছায় ঘটছে নাও প্রায়শই দেখা যায় ভালো কিছু হলে বলি তিনি করিয়েছেন প্রায়শই দেখা যায় ভালো কিছু হলে ঈশ্বরের ইচ্ছায় ঠাকুরের আশীর্বাদে তাঁর কৃপায় হল আর খারাপ হলে আমার কর্মফল ও মাই গড আমার কর্মফল হ্যাঁ আমার কর্ম যা কালে ফল প্রদান করে তা আমার ইচ্ছায় নাকি তাঁর ইচ্ছায় সংগঠিত হচ্ছে তার মানে যে কর্মের ফলের কথা বলা হচ্ছে এই ফলের মধ্যে কখনো পজিটিভ কখনো নেগেটিভ পজিটিভ হলেও আমরা বলি ঠাকুর আমাদের কত কৃপা করলেন আমার গাড়িটা দিন ইচ্ছা ছিল কেনার আমার গাড়িটা কেনা হয়ে গেল। বা ওর শরীরটা যদি সুস্থ হয় খুব খুশি হয় শরীরটা সুস্থ হয়ে গেল ঠাকুর ইচ্ছা অথচ আমি একটা কোথায় কিছু কি করলাম না করলাম হঠাৎ করে সব উল্টো পাল্টা হয়ে গেল আর সব কিছু নাকি আমার কর্মের অদৃষ্টের ফল আচ্ছা আমি যে কাজগুলো করে যাই এই কাজগুলো কর্মের ফল আমার আর ভালো হলে তার হোয়াট ইজ দেশ তার মানে ব্যাড হলে আমার আর গুড হলে ঠাকুরের এই 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 দুটো কোক এই দুটো কেন আমাদের সমাজ আমাকে বারবার পড়িয়েছে ওয়াই দেন হোয়াট ইজ দ্য রিয়ালিটি ট্রুথটা কী এবার আমি তোমাকে ইন্টেলেকচুয়ালি বলছি কিন্তু এটা তুমি বুঝলে বুঝবে কিন্তু তাতে বোঝা হলো না ডোন্ট টেক ইট যে আমি যে উত্তরটা দিলাম প্রথম কথা এটা ঠিক হতে পারে বে ঠিক হতে পারে কিন্তু আমার বক্তব্য স্টিল থেকে যাবে তোমার যদি ঠিকও লাগে বা তোমাদের সকলে যদি ঠিকও লাগে তা তো কিন্তু কিছু লাভ হবে না আনটিল সাচ টাইম যে কোনো কর্ম অদৃষ্ট বা ফেট এই জনিত সমস্ত ডেস্টিনি এই সব জিনিসটাকে যদি বুঝতে হয় যতক্ষণ না পর্যন্ত তুমি আত্মিক স্তরে বুঝবে যতক্ষণ না তুমি তোমার নিজের মনের চেতনার জগৎ থেকে তার একটা সারা শব্দ পাবে যতক্ষণ না তুমি চেতনার আলোকে সেটাকে বুঝবে বোধের আলোকে সেটাকে বুঝবে তুমি ইউ ক্যান টেক ইট ফ্রম মি নো আনসার ইজ অ্যান আনসার টু ইউ আই এম গিভিং অ্যান আনসার নোয়িং ফুললি ওয়েল দ্যাট দিস আনসার ইজ ইন্টালেকচুয়াল এটা তোমাকে আমি একটা হিন দিচ্ছি পয়েন্টার দিচ্ছি যা তুমি এটাকে নিয়ে কাজ করতে পারো বাট ডোন্ট টেক ইট অ্যাজ ইউর সলিউশন ডোন্ট টেক ইট অ্যাজ ইউর আনসার বিকজ দিস ইজ নট অ্যান আনসার অ্যান্ড ইফ এনিবডি গিভস আনসার তোমার এই প্রশ্নের জন্যে কেউ খুব ভালো সুবক্তা উচ্চকোটির সাধু তিনিও যদি তোমাকে বলেন আমি তোমাকে স্পষ্ট বলে রাখছি তুমি শুনবে কিন্তু তোমার কোনো কাজ হবে না ওতে দুদিন পরে তুমি ভুলে যাবে তুমি সেটাই মনে রাখবে যেটা তোমার অবচেতন মন তোমাকে মনে রাখায় তোমাকে করায় যেটাতে তুমি অভ্যস্ত যে সংসার করতে করতে যে লেটের যে লেভেলের সংসারই তুমি তুমি সেটাই মনে রাখতে পারবে আর কিছু মনে রাখতে পারবে না তো সবার আগে তোমাকে তোমার ভেতরের জগৎটাকে যতক্ষণ না আরও কাছ থেকে দেখবে শুনবে শিখবে ততক্ষণ পর্যন্ত কর্মতত্ত্বে প্রবেশ অধিকার টিকিট পাওয়া বড় কঠিন এবার আমি উত্তর দিচ্ছি তোমাকে উত্তরটা হচ্ছে এইটাই কর্ম আমরা করি কি দিয়ে কর্ম আমরা করি আমাদের ইগো দিয়ে কর্ম থিওরিটা দাঁড়িয়েই আছে তোমার ইগোর উপরে এই একটা জিনিস যেদিন তুমি বুঝবে সেদিন তুমি ঠিক ঠিক কর্মের তত্ত্বটাকে আনফোল্ড করতে পারবে আনর্যাপ করতে পারবে আনর্যাভেল করতে পারবে হোয়াট ইজ ইট দ্যাট অল দি ডুইংস দ্যাট আই ডু মানে একটা ডু তার থেকে অ্যাকশন তার একটা রিয়াকশন এই রিয়াকশনটা হচ্ছে ফল একটা অ্যাকশন তার যে রিয়াকশন এটা হচ্ছে কর্মফল এবার আমি বলছি এই যে অ্যাকশনটা এই অ্যাকশনটা আসছে থেকে তোমার ইগো থেকে আসছে তুমি একটা সন্তানের জননী হতে চেয়েছিলে ইউ ইউর অ্যাক্ট অফ ডুইং কি সন্তানের জননী হবার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা সেটাকে তো পরিণত করেছ ইউ আর অ্যাক্ট অফ ডুইং প্রত্যেকটা জিনিস আমাদের অ্যাক্ট অফ ডুইং এবং প্রত্যেকটা আকাঙ্ক্ষার জন্মস্থান টেক ইট ফ্রম ই অল অফ ইউ প্রত্যেকটা আকাঙ্ক্ষা প্রত্যেকটা বাসনা প্রত্যেকটা কামনা প্রত্যেকটা ইচ্ছা তার জন্মভূমি তোমার অহংকার ভগবানের হাত দিও না ভগবানকে খুনি একুই হাত দিও না তোমার অহংকার হচ্ছে তোমার প্রত্যেকটি কর্মের মূল শেকড় তোমার অহংকার থেকে এগুলো জন্ম নিচ্ছে তুমি তোমার অহংকার থেকে তোমার বাসনা কামনাগুলোকে জন্ম দিয়ে যাচ্ছ আর সেই বাসনা কামনাগুলোর এগেনস্টে সেই মায়ামৃগর মতন হরিণের মতন তুমি ছুটে যাচ্ছ ধেয়ে যাচ্ছ সেগুলোকে তুমি চরিতার্থ করবার জন্যে বা সেগুলোকে পাওয়ার জন্য সেই আকাঙ্খিত অভিপসার যা কিছু আছে সেগুলো ধরবার জন্য সুতরাং ইয়েস কর্মফল যদি বলো সেটা তোমার ইগো থেকে যা কিছু আসবে সেটা তোমার কর্মফল এমন কোনো কিচ্ছু নেই যেটা তুমি করছো না অবভিয়াসলি তুমি যেটা করছো সেই তোমার কর্মের ফল এক করবে একমাত্র তোমাতে এই যে কর্ম এটা সম্পূর্ণ ইগো সেন্ট্রিক মাইন্ড সেন্ট্রিক ইন্ডিভিজুয়াল সেন্ট্রিক একটা সাধু যখন সাধনা করতে করতে উচ্চ অবস্থায় পৌঁছে গিয়ে যখন যোগস্থ হয়ে যায় আত্মস্থ হয়ে যায় সমাধিস্থ হয়ে যায় তখন দেখে তার ব্যক্তি সত্তাটা ভেঙেচুর মার হয়ে লোপাট হয়ে যায় যেটা থাকে সেটা হচ্ছে একটা সমষ্টি চেতনা সমষ্টি চৈতন্য সে তখন সবার মধ্যে মিলে মিলেমিশে একাকার হয়ে যায় আলাদা সত্তা তার থাকে না এই যে যতদিন তোমার আলাদা সত্তা আছে ততদিন কর্মগুলো তোমার ফলগুলো তোমার এর মধ্যে ঈশ্বরকে টানাটানি করো না এর মধ্যে কোনো ঈশ্বরকে টান্ডার নেই করো না ঈশ্বরকে ক্রেডিটও দিতে হবে না ঈশ্বরকে তোমার ডিসক্রেডিটও দিতে হবে না ঈশ্বরকে গলায় মালাও পড়াতে হবে না বিগ ব্যাটসও থ্রো করতে হবে না ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং তুমি খালি একটা জিনিস জেনে রাখো তোমার প্রত্যেকটি কর্ম তোমার কর্ম তোমার কর্মের ফল তুমি পাবে তাহলে এই যে রামপ্রসাদ গাইছেন সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি কর্মা লোকে বলে করি আমি তাহলে এটা বাবা কি হলো এটা তো একটা অনুরঙ্গ কথা অনুরঙ্গা নয় গো ওটা তোমার কথা না রামপ্রসাদের কথা তুমি তো এই গানটা লেখনি নি মাকে শোনাও নি তুমি তো অন্য কেউ গিয়েছে তুমি গাইছো বলছো শোনাচ্ছ ওটা তো তোমার কথা না ওটা তোমার উপলব্ধি নয় একটা সন্তের উপলব্ধি তুলসীদাসজি যেটা বলছেন একটা মীরা যেটা বলছেন গুরু নানক যেটা বলছেন বুদ্ধ যেটা বলছেন বাবা লোকনাথ যেটা বলছেন আমার গুরুদেব ঠাকুর শ্রী ভজন ব্রহ্মচারী যেটা বলছে এই কথাগুলো যেন যেখান থেকে উচ্চারণ করছে সে প্লেনটাই আলাদা ইটস ইস এ কমপ্লিটলি ডিফারেন্ট প্লেন অফ কনশিয়াসনেস ওই জায়গা থেকে ওনারা বলছেন সকলই তোমারই ইচ্ছা কারণ কি তার অহংকার চূর্ণ হয়ে গেছে অহংকার বলে আর কিছু নেই আলাদা ব্যক্তি সত্তা বলে কিছু নেই জগৎ সর্বত্র মা ময় হয়ে গেছে তার কাছে সে ছোট্ট সন্তান হয়ে গেছে যেখানে তাকায় সেখানেই মাকে দেখে দেখছি মায়ের ইচ্ছায় সব কিছু হচ্ছে মা সব কিছু করছেন সে তো সব কিছু দেখতে পাচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছে সব কিছু মা সব কিছু মা তখন কি দেখছে সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তখন দেখছে মা ইচ্ছাময়ী এই অবস্থায় তুমি যে অবস্থায় আছো তুমি 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 সেই ইচ্ছাময়ী তোমার অহংকার সেই ইচ্ছাময়ী এই তোমার যে ব্যক্তি অহংকার সেটা হচ্ছে তোমার ইচ্ছাময়ী আর রামপ্রসাদের ইচ্ছাময়ী হচ্ছে যিনি সমস্ত জগৎটাকে নিয়ে মাতৃরূপে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্মৃতি প্রলয় খেলা খেলে চলেছেন তার দিকে তাকিয়ে রামপ্রসাদ গাইছেন সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো লোকে বলে আমি করি কিন্তু তুমি কথা বলতে পারবে না তার কারণ তোমার ইন্ডিভিজুয়ালিটি তোমার ব্যক্তি চেতনা তোমার ব্যক্তি সত্তা, তোমার ব্যক্তি ওপিনিয়ন্স তোমার নিজের লাইকস তোমার ডিসলাইকস তুমি কী পছন্দ করো কি পছন্দ করো না তুমি কাকে পছন্দ করো কাকে পছন্দ করো না এগুলো সমস্ত তোমার অহং প্রশুত। এদিন এই অহংকারটাকে সরিয়ে দেবে এই বাদ বাকিগুলো প্যাক আপ কার্ডসের মতো ধসে পড়ে যাবে কিচ্ছু থাকবে না ঠিক তেমনি দেখবে এই কর্মতত্ত্ব যদি বুঝতে হয় তাহলে আস্তে আস্তে চেষ্টা করো তোমার মধ্যে যে একটা আলাদা ব্যক্তিসত্ত্বা আছে সেই ব্যক্তিসত্ত্বাকে একটু একটু করে গুরুর চরণে চরণে অর্পণ করার সাধনায় লেগে থাকো একদিন না বহুদিন ধরে লেগে থাকতে থাকতে কোনো একদিন এরম হবে তোমার অহংয়ের যে আকার থাকার সেটা আস্তে আস্তে একটু একটু করে একটু একটু করে শিথিল হবে যেমন যেমন তোমার অহং একটু একটু করে নাশ হবে তুমি যত সমর্পণের ভাবে একটু একটু করে ওপরের জগৎটার আলো দেখতে পাবে তখন দেখবে একটা অদ্ভুত জিনিস হচ্ছে তুমি আর আগের মতন রিয়াক্ট করছো না অ্যাকশনস হচ্ছে কিন্তু রিয়াকশনস হচ্ছে না যখন দেখবে অ্যাকশনস হচ্ছে আর কোনো রিয়্যাকশন আসছে না তখন জানবে আস্তে আস্তে তোমার কিন্তু কর্মগুলো প্রশমিত হচ্ছে অর্থাৎ তোমার কর্মফল প্রশমিত হচ্ছে আগে একটুতেই তুমি লাফিয়ে উঠতে আনন্দে বিহল হতে এখন আর তোমার মধ্যে সেই জিনিস আর দেখতে পাওয়া যায় না আগে কিচ্ছু হলে টপ করে ডিপ্রেশনে চলে যেতে এখন আর ওর মধ্যে কোনো ডিপ্রেশনও তোমার মধ্যে আসে না সো বোথ ওয়েজ কার হ্যাঁ কর্ম করছো কিরকম হচ্ছে সুখে সুবিধা স্পৃহা তারা আর সুখে কোনো স্পৃহা নেই দুঃখে আনুদ্বিগ্ন মানাহ কি হচ্ছে না হচ্ছে যা যা হচ্ছে সব দুদিনের আবার চেঞ্জ হয়ে গিয়ে আবার কালকে সব রকম হয়ে যাবে দেখলাম তো জীবনের কত পঠো পরিবর্তন একবার ভাবলাম এই সুখ চিরকাল পরে দেখলাম ও মা কোথায় এলো পাঠ হয়ে গেল সব পরিবর্তনশীল এই জগতে যেদিন ঢুকবে ঠিক ঠিক সেই দিন বুঝতে পারবে কর্ম কী কর্ম এবং আলটিমেটলি সেই কর্ম তোমাকে কোথায় নিয়ে যেতে পারে কর্ম একমাত্র সেটাই হোক যে কর্ম তোমাকে কর্মবন্ধন থেকে মুক্ত করে কর্মবন্ধন থেকে যদি মুক্ত হতে চাও তাহলে তোমার নিজের মধ্যে ডোববার সাধনা করো ইন্টেলেকচুয়ালি যদি এগুলো চিউ করো তাতে খুব একটা বেশ এগোতে পারবে না ট্রাই টু ব্রিং এভরিথিং টু এ পয়েন্ট অফ সাইলেন্স আগে নিজের ভেতরে সাইলেন্সটাকে খোঁজো ভেতরে যত ক্ল্যামার হোক না কেন যত কেয়াজ হোক না কেন যত ভেতরে ক্রাউড থাক না কেন try to stay still inside and look for yourself in a luminous way in the midst of all this crowd and chaos and disorder একটু একটু করে চেষ্টা করতে 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 যত তোমার ভেতরটা শান্ত হবে যত তোমার ভেতরের যে মল আছে তোমার দর্পণের ওপরে মনের দর্পণের ওপরে মলগুলো একটু একটু করে যখন পরিষ্কার হবে তুমি দেখবে কর্মতত্ত্ব কি কর্মকার কার কর্ম কে করছে ঈশ্বর করছে না আমি করছি না কে করছে কার ফল কি ফল সব ফল তখন একাকার হয়ে তখন দেখবে সেই সব কিছু সত্যি সত্যি তুমিও রামপ্রসাদের মতন গাইতে পারবে সকলই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী দ্বারা তুমি আর একটা উপায় আছে এখন থেকে সব কাজ করতে করতে সবসময় গাইতে থাকো সকলেই তোমার ইচ্ছা ইচ্ছাময়ী দ্বারা তুমি কে জানে কোনো একদিন গাইতে গাইতে হঠাৎ করে তোমার মধ্যে একটা অ্যাওয়েকনিং হলো যে এটা কেবল কথার কথা নয় এটা অমৃত কথা উই ডো নট নো এনি ডে এনি মোমেন্ট দ্যাট ক্যান হ্যাপেন অভিনয় ভালোর অভিনয় ভালো অভিনয় করো ইচ্ছাময়ী তারা তুমি বললে যে তুমি সত্যি সত্যিই বলতে চাইছো মা ইচ্ছাময়ী তারা তা তো নয় ইট জাস্ট এ ওয়ার্ড কিন্তু অভিনয় তুমি ওই অভিনয়টা করতে 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 কোনো একদিন দেখবে অভিনয়টা সত্য হয়ে গেল সত্যি সত্যি তুমি দেখতে পেলে সকলই তাঁর ইচ্ছা সেদিন তুমি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে শান্ত হয়ে যাবে তোমার শরীরের মধ্যে একটা অদ্ভুত একটা এনার্জি কাজ করতে আরম্ভ করবে তখন দেখবে কোনো কিছুতে আর তুমি উতলা হচ্ছ না কোনো কিছুতে অত জাজমেন্টাল হচ্ছ না কাউকে এত চুনচেরা বিচার করতে যাচ্ছ না ও গো তোমার বিচার কি করে গো তুমি যে সবার বিচার করো তোমার বিচার করে ফাইনাল ভার্ডিট কে লিখবে তোমাকেই লিখতে হবে তোমার কর্ম দিয়ে সেই কর্মকে পরিবর্তন করতে গেলে আগে নিজের মধ্যে নিজে আত্মস্থ হতে হবে অহংকারের মলকে একটু একটু করে অপসারিত করতে হবে চোখে যে ছানি পড়ে আছে অজ্ঞানের সেই ছানিটা গুরুর চরণে দিয়ে একটু একটু করে একটু একটু করে সেই ছানিটা যতক্ষণ না সরানো হচ্ছে ততক্ষণ সে কর্মতত্ত্বের গহন জঙ্গলের বাইরে যে একটা আকাশ আছে সেটা সে দেখতে পেতে পারে না পাবে না সত্য জ্ঞান থাকলেও পাবে না এর জন্য তাকে সাধন করতে হবে এর জন্য তাকে ধ্যান আশ্রয় করতে হবে এর জন্য তাকে গুরু চরণের নিজেকে নিঃশেষ করতে হবে এই সাধনা ছাড়া কর্মের পারে বন্ধনের পারে আসক্তির পারে এই দুঃখের পারে সাফারিং পারে যাওয়া সম্ভব নয় ইউ হ্যাভ টু কাম টু ইউর সেলফ টুডে অর টুমরো টেক ইউর টাইম টেক ইউর টাইম জার্নি ইজ জার্নি ইজ ইউর ইউ এনজয় দিস জার্নি ইফ ইউ আর হ্যাপি টু বি Negative into your householding chatter butter. Enjoy this, no problem. But when you are done with this, come to yourself. Come to your inner divinity. Come to your own inner space of silence. And there, only there, you will find the final answer: why something is happening in the external world? Why somebody is suffering? Why other person is suffering? Why this is happening to my family? Why that is happening to me? You will get all answers, and that day you'll become absolutely centered into your inner self. Then things will happen in the outside world. You will not get affected. That is called enlightened state. Om shanti, Om shanti, Om shanti.